আসসালামু আলাইকুম বিসিএস বিকোন লার্ন উইথ মাসকুরুল আলম চ্যানেলের পক্ষ থেকে আমি মাসকুরুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা বিসিএসrudine বিশেষ করে বিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে এই সিলেবাসের আলোকে আমরা প্রতিনিয়ত লিখিত পরীক্ষা সহ প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি সো আই থিংক আওয়ার ভিডিও টিউটোরিয়ালস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ ইফ ইউ থিং আওয়ার ভিডিও টিউটোরিয়ালস আর হেল্পফুল দেন ইউ আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি নিয়ে আমরা বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং মাইক্রো প্রসেসর এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকবার কোশ্চেন এসেছে

ডেটা প্রক্রিয়াকরণের কাজে এটি মূলত ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ সিপিইউ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে থাকে আর এই জন্য কম্পিউটারের মধ্যে কখনো কখনো এটিকে কিন্তু বলা হয়ে থাকে যে ব্রেইন অফ এ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের মেইন অংশ বলা হয়ে থাকে আবার কখনো কখনো এটিকে হৃদপিণ্ড বলা হয়ে থাকে কম্পিউটারের লক্ষ্য করে দেখবেন আসলে এটি দ্বারা কেন বোঝানো হলো এটিকে হৃদপিণ্ডি ইট টোটালি ডিপেন্ডস অন ইউর দ্যাট মিনস দা ওয়ার্কিং অ্যাবিলিটি অফ ইউর কম্পিউটার ইট উইল ডিপেন্ড অন সিপিউ ইফ সিপিউ ইস বেটার দেন দ্য পারফরমেন্স অফ ওয়ার্কিং অলসো উইল বি বেটার হিয়ার ইট দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইট ইজ ক্রিয়েটেড অ্যাজ দ্য ব্রেইন অফ এ কম্পিউটার আমরা একটি ফিগারের মাধ্যমে আপনাদের সামনে এই কে উপস্থাপন করতে পারি লক্ষ্য করুন এটি একটি ফিগার এর মাধ্যমে এর মধ্যে মেমোরি রয়েছে এর মধ্যে রয়েছে লক্ষ্য করে দেখবেন অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট থেকে থাকে এখানে মূলত ইনপুট থেকে থাকে বা এটিকে আমরা বলতে পারি যে ডেটা সাধারণত আমরা এখানে প্রেরণ করে থাকি এটি এর ভিতরে যে মূলত এই অ্যারেথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের মধ্যে এটি মূলত প্রসেস হয়ে থাকে লক্ষ্য করে দেখবেন অর্থাৎ এই অংশটুকু মূলত প্রক্রিয়াকরণের কাজ করে থাকে এবং পরবর্তীতে যে প্রসেসড ইনফরমেশন আমরা সাধারণত পেয়ে থাকি বা প্রসেস ইনফরমেশনের কথা আমরা বলছি এটিকে মূলত বলা হয়ে থাকে আউটপুট ইজেন্ট ইট দ্যাট মিন্স আমরা ইনপুট যখন আমরা দেই ইনপুট দেওয়ার পরে এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই জায়গায় কাজ করে থাকে এবং পরবর্তীতে যে প্রসেসড ইনফরমেশন আমরা সাধারণত পাই ইট অ্যাকচুয়ালি ট্রিটেড অ্যাজ আউটপুট আই ইটস ক্লিয়ার দিস ইন এক্সাম ইউ শু ট্রাই টু কিপ ইন ইউর মাইন্ড দিস ফিগার অন দ্য বেসিস অফ দিস ফিগার ইউ উইল বি এই বিভ আনসারোপ্রি রাইট রাউন উইল মোর কোয়েশ্চিন আবার যদি বলে যে সিপিইউ বলতে কি বুঝায় তাহলে এই কিছুগুলো লেখার পরে আরো কিছু জিনিস লিখতে হবে সেটি হচ্ছে সাধারণত আমরা জানি যে সিপিউ এর মধ্যে তিনটি অংশ থেকে থাকে লজিক ইউনিট ইউনিট থেকে থেকে থাকে থাকে এর মধ্যে রয়েছে কন্ট্রোল এছাড়া মেমোরি থেকে থাকে আচ্ছা কন্ট্রোল ইউনিটের কথা যখন আসলোই তখন এটিকেও আলোচনা করা যায় কন্ট্রোল ইউনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটিও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে কন্ট্রোল ইউনিটের কথা আমরা বলছিলাম আচ্ছা কন্ট্রোল থেকে কিন্তু খুব সহজে মনে রাখা যেতে পারে যে এটি নিয়ন্ত্রণ করে থাকে রাইট আচ্ছা এটি কি নিয়ন্ত্রণ করে থাকে লক্ষ্য করে দেখবেন এটি কম্পিউটারের মধ্যে মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং ডেটা আদান প্রদান সময় এটি তদারকি হিসেবে কাজ করে থাকে লক্ষ্য করে দেখবেন আমরা বলছিলাম অ্যারিথমেটিক লজিক ইউনিটের কথা এর মধ্যে এবং রেজিস্টারের কথা আমরা বলছিলাম রেজিস্টার গুলো লক্ষ্য করে দেখবেন যে এর সাইজগুলো কিন্তু সাধারণত এরকম হয়ে থাকে অর্থাৎ এখান থেকে এদের মধ্যে যখন ডেটা আদান প্রদান করে থাকে তখন মূলত এর তদারকির জন্য এই কন্ট্রোল ইউনিট মূলত ব্যবহার করা হয়ে থাকে আই থিংক ইটস ক্লিয়ার টু ইউ তাহলে হোয়াট ডিস মিন অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে লক্ষ্য করে দেখবেন যে এই কন্ট্রোল ইউনিট যে ডিরেকশন সাধারণত বা নির্দেশনা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে দেয় এই অ্যারিথমেটিক লজিক ইউনিট এই অংশটি বিভিন্ন গাণিতিক যুক্তি বা বিশ্লেষণের মাধ্যমে এই প্রসেস কিন্তু ইনফরমেশন কিন্তু নিয়ে সাধারণত কাজ করে থাকে এবং সর্বশেষে আমরা যে প্রসেস কিন্তু ইনফরমেশন পেয়ে যাই এটিকে মূলত বলা হয়ে থাকে আউটপুট আই থিঙ্ক অ্যারিথমেটিক লজিক ইজ ক্লিয়ার টু ইউ ইজ ইন আমরা এরপরে এক বলছিলাম যে রেজিস্টারের কথা কখনো কখনো পরীক্ষা হলে এটি নিয়েও আসে যে রেজিস্টার বলতে মূলত কি বোঝায় রেজিস্টার বলতে মূলত বোঝায় যে অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে যখন ইনফরমেশনগুলো কখনো কখনো পাঠানো হয় বা ডেটা যখন আসে এই ক্ষণস্থায়ী সময়ের জন্য বা অল্প সময়ের জন্য এই ডেটাগুলো স্থানান্তরের জন্য সাধারণত এই রেজিস্টার গুলো ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ইলেকট্রিক সার্কিটের মধ্যে লক্ষ্য করে দেখবেন এই সার্কিটের মধ্য দিয়ে ডেটা যখন যায় সাধারণত এই রেজিস্টারে এগুলো কিছু সময়ের জন্য মূলত থেকে থাকে আইটিং এবং রোম বলতে মূলত কি বোঝায় এই বলে বলতে কি বুঝেন এই বলে কিন্তু বিগত কয়েকটি পরীক্ষা আমরা দেখেছি এই কোশ্চেনটি এসেছে পিএসসি এর অধীনে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে এই কোশ্চেনটি এসেছে যে র্যান্ডম অ্যাক্সিস মেমরি এবং রিড অনলি মেমরি বলতে কি বোঝায় র্যান্ডম অ্যাক্সিস মেমরি বলতে মূলত বোঝায় যে এটি কম্পিউটারের মধ্যে একটি রিড রাইট মেমরি এটিকে রিড রাইট মেমরি বলা হয়ে থাকে কেননা কম্পিউটারের মধ্যে লক্ষ্য করে দেখবেন যে ডেটা সংরক্ষণের জন্য এই রিড রাইট মেমোরি ব্যবহার করা হয়ে থাকে বাট ইটস ম্যাটার কিন্তু আমরা রিড অনলি মেমোরির সাথে এটিকে পার্থক্য করতে পারি অর্থাৎ দ্যাট মিনস অনলি ওয়ান বেসিক ডিফারেন্স বিটুইন র্যান্ডম এক্সিস মেমোরি অ্যান্ড রিড অনলি মেমোরি দ্যাট ইজ ওয়েন এভার ইলেকট্রিসিটি ইজ বিং ডিসকানেক্টেড দেন data will be then data will be deleted uh, from your memory this is called actually random access memory but in case of read only memory your data will not be deleted that is why

এক্সিস মেমোরি এটিকে রিড রাইট মেমোরি বলা হয়ে থাকে আর রিড অনলি মেমরিকে এটিকে শুধুমাত্র রিড মেমোরি বলা হয়ে থাকে বাট এখানে আমরা কিন্তু কোনো কিছু লিখতে পারি না অর্থাৎ এটি বিল্ডিং কম্পিউটার মেমোরি বলা হয়ে থাকে কম্পিউটার তৈরি করার সময় কিন্তু সেইভাবে এই মেমরিটা তৈরি করা হয়ে থাকে আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে হোয়েন এভার ডিফারেন্স কামস ইন এক্সাম অ্যান্ড সামটাইমস দিস কোয়েশ্চেন মে বি আস যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রেন্ডম অ্যাক্সিস মেমোরি অ্যান্ড রিড অনলি মেমোরি দ্যান ইউ ক্যান

এটিকে রিড রাইট মেমরি বলা হয় থাকে এটিকে শুধুমাত্র রিড মেমরি বলা হয় থাকে এখানে আমরা কোনো কিছু লিখতে পারি না বাট র্যান্ডম অ্যাক্সেস মেমরি ক্ষেত্রে আমরা কোনো কিছু লিখতে পারি এই রকম করে অনেক ইনফরমেশন কিন্তু সাধারণত এইখান থেকে দেয়া যেতে পারে এরপর আমরা আলোচনা করব ক্যাশ মেমরি নিয়ে বিগত পিসির দিনে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পরীক্ষাতেও এই ক্যাশ মেমরি থেকে क्वेश्चन এসেছে কাজেই বুঝতেই পারছেন দিস क्वेश्चन इज आल्सो वेरी ইম্পর্ট্যান্ট আসলে ক্যাশ মেমরি বলতে কি বোঝায় কম্পিউটারের গতিকে মোর ফাস্টার করার জন্য লক্ষ্য করে দেখবেন যে কম্পিউটারের গতিকে মোর ফাস্টার করার জন্য সিপিইউ এবং প্রাইমারি মেমরি এর মধ্যে এই সিপিইউটি ব্যবহার করা থাকে জাস্ট উই উইল শো ওয়ান গ্রাফ হিয়ার অন দ্য বেসিস অফ দিস গ্রাফ ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস ক্যাশ মেমরি বেয়ার ইজিলি আমরা বলছিলাম যে কম্পিউটারের কাজের গতিকে বৃদ্ধি করার জন্য এই ক্যাশ মেমরি ব্যবহার করা হয় ধরুন এটি আপনার সিপিইউ এরপরে আমরা বলছিলাম যে এটি আপনার ক্যাশ মেমোরি মেমোরি এরপরে আমরা বলছিলাম যে এটি আপনার হয়ে যাবে তাহলে প্রাইমারি মেমোরি তার মানে লক্ষ্য করে দেখবেন যে এই প্রাইমারি মেমোরি এবং সিপি এর মধ্যে এই ক্যাশ মেমোরি কম্পিউটারে কাজের গতিকে দ্যাট মিনস টু ইনক্রিজ দ্য ওয়ার্কিং অ্যাবিলিটি অফ এ কম্পিউটার অর টু ইনক্রিজ দ্য পারফরমেন্স অফ ওয়ার্কিং অফ এ কম্পিউটার ইট ইজ অ্যাকচুয়ালি ইউজ বাট এইটিকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করলেও এর ক্যারেক্টারিস্টিক্সেও কিন্তু আমরা মূলত এখান থেকে ক্যাশ মেমোরিকে আমরা যখন বোঝাবো তখন আমরা মূলত দিতে পারি তাহলে কি কি ইনফরমেশন দেওয়া যেতে পারে আমরা জানলাম যে কম্পিউটার ক্যাশ মেমরি এটি কম্পিউটারের কাজের গতিকে বৃদ্ধি করে থাকে এটি অত্যন্ত ব্যয়বহুল এই ইনফরমেশন গুলো সাধারণত দিতে পারি শিক্ষার্থী আজকে আমরা দেখলাম এই কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির বিশেষ করে সিপিইউ মাইক্রো প্রসেসর থেকে যে কোশ্চিন গুলো সচরাচর বিসিএস পরীক্ষায় এসেছে সেই কোশ্চিন গুলো আই থিঙ্ক টুডেস লেকচার উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ আমরা আজকে লেকচার শেষ করতে যাচ্ছি ইফ ইউ হ্যাভ এনি আইডিয়াস ইউ ইউর রিকোয়েস্টেড টু শেয়ার উইথ আস আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে চেয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ